মাই চ্যানেল বন্ধুত্বের হাতুর মৌসুমি। আমি মৌসুমি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আমি দেখাই ছেলে কি করছে। এই যে ও বন্দুক নিয়ে পড়েছে, ওর বাবা একটা নতুন বন্দুক কিনে এনেছে। ও ব্যাস বন্দুক পেলে ওর আর কিছু চাই না, কিছুক্ষণ বন্দুকটা নিয়ে খেলবে তোমার ছুঁড়ে ফেলে দেবে, আবার কিছুক্ষণ পর নিয়ে অনেকক্ষণ খেলবে আবার ছুঁড়ে ফেলে দেবে। যাই হোক, ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি। সো এই কিছুক্ষণ আগে জাস্ট ওকে স্নান খাওয়ার আগে স্নান করিয়ে এলাম, স্নান করিয়ে এলাম বলছি, স্নান করে এলাম। কালকে তেল মেখেছিলাম যেহেতু আজকে শ্যাম্পু করলাম। আর ওর বাবা এই এলো যেহেতু, ওর বাবা আরেকটা জিনিস নিয়ে এসছে। অনেক দিন ধরে খাওয়ার খুব শখ ছিল আইসক্রিম, ওর বাবা আইসক্রিম নিয়ে এসছে। সো টু স্কুপ নিলাম আইসক্রিমে, এটাই এনজয় করছি রোদে বসে, খুব মজা লাগছে। সো আমি এনজয় করে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো ছাদে চলে এলাম, ছাদে এসে যে জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, মামুনির শাড়ি, তারপর আমাদের জামাকাপড়, সেগুলো সব নিয়ে নিচে যাই। তোমরা আমায় দেখতে পাচ্ছ কিনা না, আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না। তো ছাদে এত পরিমাণেই হাওয়া যে সব শাড়ি টাড়ি গুটিয়ে গাটিয়ে একাকার হয়ে গেছে। তো মুখটা হয়তো একটু ক্যামেরার কাছে বেশি চলে যাচ্ছে, একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে চলো নিচে যাই, তারপর কথা বলছি। এসে দেখি ওর বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর বাবা এখন স্নানে গেল। তারপর ছেলে ঘুমিয়ে পড়লো, ছেলে আছে লেবু না খেয়েই ঘুমিয়ে পড়লো। তো ও যদি ওঠে, টাইম যদি থাকে তাহলে লেবু খাওয়াবো, নয় তো আজকে লেবুটা আর খাওয়ানো হবে না। যাই হোক, ওর বাবা নিরামিষটা খুব, নিরামিষ বলতে যদি পেঁয়াজ রসুন দিয়ে হয় তাহলে ঠিক আছে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যদি না হয় খুব একটা মানে খেতে পছন্দ করে না, তাই নিজে নিজেই একটুখানি ডিম ভেজে নিল। তাই আসুক, আসলে দুজনে মিলে খাবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে কী কী রান্না করেছি চলো দেখে নেওয়া যাক। আজকে হয়েছে সিম্পল মটর ডাল, ঠিক সিম্পল না, একটু মশলাদার করার চেষ্টা করেছি, টমেটো দিয়ে আর সব রকম মশলা দিয়ে। হয়েছে উচ্ছে পেঁয়াজ ভাজা, আর হয়েছে ডাটা আলু বেগুনের শুকনো শুকনো তরকারি, আর ডিম ভাজা। তোমরা দেখলেই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম, তাহলে পরে ছেলে উঠে গেলে আর কিছুই না সম্ভব হবে না। সো আমি একটুখানি রোদ পুয়ে নিই, বসে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। কী হয়েছে আরেকবার বলো, বলবে না আর, বলবে না কিছু, এটা কী হচ্ছে এখানে উঠে?
সবগুলো একদম নড়াচড়া করে একাকার করা হচ্ছে তো। ঠিক আছে, আয়, মুখে ঢুকে যাবে। বন্দুকের কি অবস্থা দেখলেই তোমরা, সকালবেলায় দেখো, দুপুরবেলায় দেখালাম তোমাদের যে ও নতুন বন্দুকটা কিনে এনেছে, আর এই অবস্থা হয়েছে যে এখন জোড়া তাপ্তি লাগাতে হচ্ছে। যাই হোক, ওর কাজ করছে, করে নি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে প্রায় টানা অনেক সপ্তাহ ধরেও, রাত্রেবেলা সকালবেলা দুবেলাতেই রুটি খাচ্ছিলো বলে একটা বোর হয়ে গেছিলো, আজ সকালে ঠিকভাবে খেতে চাইনি, তাই জন্য আজকে রাত্রেবেলা ওকে চাউমিন করে দিলাম। চাউমিনটাই খেলো, খাওয়া হয়ে গেছে, এখন খেলছে। এই যে যাই হোক, খেলছে ও খেলুক, কিছুক্ষণ পর ওকে ঘুম পাড়াবো। বাবা আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে ওটা করতে পারছে না বলে, আমি বলছি হবে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে করুক, যতদূর পারুক, জয় করতে পারে যদি। তো চলো, আজকের মতন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে সারাদিন আমি কী করলাম তোমরা দেখলেই, মজা করলাম কি ইয়ে করলাম। তো চলো, আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু মজার জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, মন থেকে বললাম। তো পাশে থেকো, সাথে থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।